তো বিষয় হচ্ছে যে আমি যে আকর করা গাছটা আপনাদের ভিডিও দিতে চলেছি, যে আকর করা গাছের সম্পর্কে ভিডিও আপলোড দেব বা যে গাছটা সম্পর্কে আপনাদের বিবরণগুলি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি, সেই গাছটা আপনারা একবার ভালো করে লক্ষ্য করুন এবং গাছটা ভালো করে দেখুন, এনার ফুল দেখুন এবং কাণ্ড পাতা সবটাই দেখুন। গাছটা আপনাদের সুবিধার্থে আমি গাছটা তুলে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা যাতে সহজে চিনতে পারেন, জানতে পারেন এবং সহজেই বুঝতে পারেন। তো গাছটা অবশ্যই আপনারা খেয়াল করে একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, এবং এনার ফুল থেকে শুরু করে কাণ্ড থেকে শুরু করে আমি সম্পূর্ণটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এই যে গাছটা আমি হাতে ধরেছি, বর্তমানে গাছটা আমি তুলে নিয়ে এসেছি প্রায় অনেক দূর পথ পেরিয়ে, তবে এই গাছটা অনেক জায়গাতেই পাওয়া যায় বিশেষ করে, তো বর্তমানে আমাদের এই এরিয়াতে আমি পাইনি, এটা একটা অন্য জায়গা থেকে আমি এনেছি, আমার এখান থেকে প্রায় কিছুটা পথ পেরিয়ে কিছু দূর জায়গা পেরিয়ে গিয়ে আমি এই গাছটা সংগ্রহ করেছি। তো পাতা এবং ফুল দেখুন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন ফ্রেন্ডস, আপনাদের সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আকর করা গাছ, এটা প্রায় দেখা যায় অনেক জায়গাতে, রাস্তায় বেশি দেখা যায়, এবং যে জায়গা দিয়ে জল বয়ে যায় ড্রেন, সেখানে ড্রেনের মানে পাশ দিয়ে যে জল বয়ে যায়, ড্রেন দিয়ে যে জল বয়ে যায় তার পাশে জলাশয়ে এই গাছটা বেশি দেখতে পাওয়া যায়, এবং মাঠে ঘাটে পুকুর পাড়ে রাস্তার ধারে অনেক জায়গাতেই পাওয়া যায়, ফসল জমিতেও বেশিরভাগ দেখতে পাওয়া যায় এই আকর করা গাছ। তো ফ্রেন্ডস, আমি গাছটি ভালো করে দেখালাম আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা তুলে এনেছিলাম, এটা হচ্ছে আকর করা গাছ, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা ভালো করে দেখুন চিনুন জানুন। এনার ফুল দেখতে পাচ্ছেন বন্ধু, ফুল খুব সুন্দর একটা ফুল দেখতে পাচ্ছেন, এনার কাণ্ড কাণ্ড পাতা পুরো গাছটাই তুলে এনেছি আপনাদের দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে। তো দেখুন, ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখুন এবং শেয়ার করে দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহ তাআলার আশিস রহমতে সকলে ভালো রয়েছেন। আমাদের এই সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দিয়েছেন, আবার তার ঔষধি গাছ গাছড়া দিয়েছেন। সামান্য একটি গাছের মূলে জটিল জটিল এবং কঠিন কঠিন রোগ সেরে যায়। আসলে আমরা তার ব্যবহার সম্পর্কে জানি না বা গাছ আমরা চিনতে পারি না। তো কথা আর বেশি বাড়াবো না বন্ধুরা, আমি চলে যাব সরাসরি মূল বিষয়ের দিকে। তো ভিডিওটি শুরু করার আগে দর্শকদের বা ফ্রেন্ডসদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনার একটা শেয়ার একটা বড় কারণ বড় ধরনের একটা উপকার করে দিতে পারে। আর আপনি যদি আমার এই মাবুদ ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটি অন করে দিন। আজ আমি আপনাদের খুবই পরিচিত একটি উদ্ভিদ, এর গুণাগুণ সম্পর্কে বলবো যা আপনাদের সকলেরই অজানা। এটি একটি ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ যার গুণাগুণ সম্পর্কে আপনি জানলে আপনার গাছ সিঁড়ি উঠবে। এই গাছটি সকলেরই চেনা একটি গাছ, এটি সাধারণত রাস্তার ধারে আশেপাশে নদীর পাড়ে বা ফসলি জমিতে প্রচুর পরিমাণে দেখা যায়। এই গাছটির নাম আকর করা গাছ। আপনারা এই গাছটিকে কে কি নামে চিনেন বা জানেন তা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এটি গুল্ম জাতির লতানো একটি গাছ, এর পাতা প্রায় 4-5 ইঞ্চি লম্বা হয়, কিনারাগুলো খাঁজ কাটা থাকে, ফুলের রং হয় সাদা ও গোলাপি, মাঝখানের অংশ হয় হলুদ বর্ণের।
আকর করার মূল ধূসর বর্ণের হয় এবং এর মূল চিবালে জিহ্বা চিনচিন করে। এর মূল ঔষধি রূপে ব্যবহৃত হয় বিভিন্ন রোগের চিকিৎসায় এবং এর পাউডারও ব্যবহার করা হয়ে থাকে। আকর করার পাউডার আপনারা যে কোনো দাওয়াখানাতে পেয়ে যাবেন, আর আপনারা চাইলে বাড়িতেও এর পাউডার বানাতে পারেন। পাউডার বানানোর নিয়ম হলো, গাছ তুলে এনে মূল আলাদা করে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে পাউডার বানানো যায়। এটি যদি আপনাদের ঝামেলা মনে হয় তাহলে যে কোনো ভেষজ দোকানে গিয়ে কিনে নিতে পারেন। এই আকর করা গাছ যৌনজনিত রোগ বা সর্দি কাশি কফ ও শরীরের ইমিউনিটি শক্তি বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। আপনার অরধাঙ্গ বা পক্ষাঘাত বা প্যারালাইসিস ও মৃগীজনিত রোগ এবং মাথা ব্যথায়, এসব রোগের ক্ষেত্রে এই গাছ বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই আকর করা গাছ আয়ুর্বেদিক চিকিৎসায় এই বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রচুর পরিমাণে। এই গাছ আকর করা গাছ, এই গাছের মূল সিদ্ধ করে পেস্ট বানিয়ে খেলে সর্দি কাশি এবং বলকারক রোগ হতে মুক্তি পাওয়া যায়। আকর করা গাছের পাতা বেটে মাথায় প্রলেপ দিলে বা দিয়ে রাখলে মাথা ব্যথা দূর হয়ে যায়। সাইনাসের কারণে যদি কারো মাথা ব্যথা হয়ে থাকে বা অন্য কোনো কারণে যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে এই উপায় অবলম্বন করুন, এতে ভালো উপকার পাবে। পক্ষাঘাত বা প্যারালাইসিস, আকর করার মূল সিদ্ধ করে খেলে প্যারালাইসিস রোগীর জন্য খুবই উপকারী। প্যারালাইসিস রোগীকে আকর করার মূল নিয়মিত সিদ্ধ করে খাওয়াতে হবে, তবে রোগী ধীরে ধীরে সুস্থতা লাভ করবে এবং মুখের ঘা বা ব্যাকটেরিয়া রোগে, বাচ্চাদের বা বড়দের যদি মুখে ঘা হয়ে থাকে কিংবা মাড়ি দিয়ে যদি রক্ত পড়ে বা যদি দাঁতে ব্যথা থাকে প্রচুর পরিমাণে বা মুখে যদি দুর্গন্ধ বের হয়, এই মতো অবস্থায় আকর করা চোট চোট করে কেটে 1 ইঞ্চি পরিমাণ কাণ্ডগুলো কেটে মদত বা হালুয়াতে দিয়ে বা হালুয়া বানিয়ে খেলে এসব ধ্বজভঙ্গ বা জনিত রোগ, মুখে দুর্গন্ধ, দাঁতের সমস্যা এসব দূর হয়ে যায়। ধ্বজভঙ্গ বা শুক্রক্ষয় জনিত রোগে একই নিয়মে ব্যবহার করবেন। যাদের শারীরিক সমস্যা রয়েছে, শারীরিকভাবে দুর্বল, যৌন ক্ষমতা কমে গিয়েছে, তারা তাদের যৌন শক্তি ফিরিয়ে আনতে আকর করার মূল নিয়মিত সেবন করতে পারেন। নিয়মিত খেলে আপনার যৌন কেন আপনার স্ত্রীর ওটা আপনি ফাটিয়ে দিতে পারবেন, আপনার স্ত্রী আপনার কাছে আত্মা ধরবে এবং হার স্বীকার করবে, হারার যৌবন ফিরে পাবে। এই আকর করা গাছে মৃগী রোগে এই গাছের কাঠ বানিয়ে খেতে হবে, সেটা হলো 1 গ্লাস জল বা 1/2 গ্লাস দুধে 1 চা চামচ আকর করার পাউডার মিশিয়ে নিয়মিত সেবন করবেন সকালে এবং বিকালে। এতে মৃগী রোগের অনেক আরোগ্য লাভ করবেন। আকর করার মূল পুরুষের বীর্য ঘন করে, মিলনের সময় বাড়ায়, শারীরিক সমস্যার বিশেষ কাজ করে থাকে। যাদের বীর্য অতিরিক্ত পাতলা তারা এই আকর করা গাছের মূল সেবন করতে পারে। এই আকর করা গাছ ধ্বজভঙ্গ রোগ থেকে মুক্তি পেতে এই আকর করা মূল ব্যবহার করুন। একই নিয়মে দ্রুত পতন বা শীঘ্র পতন, শুক্র ক্ষমতা বৃদ্ধিতে এবং যাদের অতিরিক্ত যৌন চাহিদা নেই তারা এই শিকড় ব্যবহার করতে পারবে। পুরুষ এবং মহিলা দুজনেই এই গাছ কাম উত্তেজনার জন্য ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো দর্শক, এই ছিল আজকের মূল বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং শেয়ার করে দিয়ে পাশের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই বলে আমি আমার আজকের বিষয়টা মূল বিষয় শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, খোদা হাফেজ।